আজকের প্রথম প্রশ্ন, বেশিক্ষণ খালি পেটে থাকলে কি হয়? বন্ধুরা, এই ভিডিওতে রয়েছে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সঠিক উত্তর, বেশিক্ষণ খালি পেটে থাকার অভ্যাস থেকে গ্যাসের সমস্যা হয়, যা থেকে বুকে পিঠে যন্ত্রণা কিংবা মাথা যন্ত্রণার মতো সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন, কোন রোগে বারবার প্রস্রাব পায়? উত্তর, বিশেষজ্ঞরা বলছেন মূত্রনালীর সমস্যা হলে বা মূত্রনালীতে সংক্রমণ হলে বারবার প্রস্রাব পায়। প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে মুখে ব্রণ হয়? উত্তর, ভিটামিন B3-র অভাবে ত্বকের দাগ এবং ব্রণ হয়। ভিটামিন B3-র অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য ব্রণ নিরাময়ে সাহায্য করে। এটি ত্বকের গ্লো বাড়ানোর পাশাপাশি মুখের ব্রণ প্রতিরোধে কাজ করে। এই ভিটামিন মুখে জমে থাকা তেলও কমায়। প্রশ্ন, কোন মাসে জন্মালে মানুষের আয়ু বেশি হয়? উত্তর, শাস্ত্র বিশেষজ্ঞদের মতে সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে জন্মালে আয়ু বেশি হয়। প্রশ্ন, কোন 10টি খাবারে অ্যালার্জি সবথেকে বেশি হয়? উত্তর, যে 10টি খাবারে অ্যালার্জি বেশি হয় সেগুলি হলো ডিম, গম, চিংড়ি, বেগুন, সয়া, আখরোট, চীনাবাদাম, পেস্তা এবং দুধ। প্রশ্ন, ডাক্তার থেকে দূরে থাকতে রাতে কোন 5টি অভ্যাস বজায় রাখতে হবে? উত্তর, 1. গভীর রাত পর্যন্ত জেগে থাকার অভ্যাস ত্যাগ করুন। 2. একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুমানোর চেষ্টা করুন। 3. খুব বেশি প্রয়োজন না হলে বিছানায় মোবাইল নিয়ে যাবেন না। 4. ঘুমানোর সময় ঘরের লাইট বন্ধ রাখুন। এবং 5. রাত বাড়ার সাথে সাথে জল খাওয়ার পরিমাণ কমিয়ে দিন। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, দিনার কোন দেশের মুদ্রার নাম? কুয়েত নাকি মালয়েশিয়া? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রশ্ন, 7 সিস্টার বলতে ভারতের কোন রাজ্যগুলিকে বোঝানো হয়েছে? উত্তর, 7 সিস্টার বলতে অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড এবং মণিপুরকে বোঝানো হয়েছে। প্রশ্ন, ডিম খাওয়ার পর কি খাওয়া উচিত নয়? উত্তর, ডিম খাওয়ার পর লেবু, টক দই, মধু, কমল পানীয়, চা বা কফি, চিনি, তরমুজ, সয়া, মিল্ক, এই সমস্ত উপকরণ খাওয়া উচিত নয়, কারণ এতে করে ডিমের উপকারিতা নষ্ট হয়ে গিয়ে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন, ব্রয়লার মুরগির মাংস খেলে কোন রোগ হয়? উত্তর, ব্রয়লার মুরগিকে সুস্থ রাখতে তার শরীরে আর্সেনিক প্রয়োগ করা হয়, কিন্তু এ আর্সেনিক পদার্থ মানব শরীরের জন্য অনেক ক্ষতিকর। ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যা ও ক্যান্সার হতে পারে এর ফলে। ব্রয়লার মুরগিতে ফাইবারের পরিমাণ খুবই কম থাকে, কিন্তু ক্যালোরি থাকে প্রচুর, যে কারণে শরীরের ওজন বৃদ্ধি পেয়ে থাকে। প্রশ্ন, কি খেলে মাথায় দ্রুত নতুন চুল গজায়? বন্ধুরা, এই ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেওয়ার অনুরোধ রইল, কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে। উত্তর, চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য দরকার ভিটামিন এ এবং ভিটামিন সি, আর এই দুটোই উপাদান রয়েছে পালং শাকের মধ্যে। এর পাশাপাশি পালং শাকে রয়েছে আয়রন, যা চুলকে মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। প্রশ্ন, কলার মোচা খেলে কি হয়? উত্তর, মোচা কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ হওয়ায় দেহ গঠনের কাজে সাহায্য করে। মোচায় লৌহ থাকায় এটি খেলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করতে দারুণ সহায়তা করে।
মোচার মধ্যে যেই পরিমাণে আঁশ পাওয়া যায় তাতে সহজে হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রশ্ন, ত্রিপুরার ডুম্বুর বাঁধ কোন নদীর ওপর দেওয়া হয়েছে? উত্তর, ডুম্বুর বাঁধ গোমতী নদীর ওপর দেওয়া হয়েছে। প্রশ্ন, ডার্ক চকলেট খেলে কি সুগার বাড়ে? উত্তর, রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ডার্ক চকলেট। ডায়াবেটিসের ঝুঁকি এড়াতেও ডার্ক চকলেট খেতে পারেন। ডার্ক চকলেটের মধ্যে 70% কোকো থাকে। এটি দেহে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। প্রশ্ন, কেরোসিন তেলে কোন ধাতু সংরক্ষণ করা হয়? সঠিক উত্তর, কেরোসিন তেলে যে ধাতু সংরক্ষণ করা হয় সেটি হলো সোডিয়াম। প্রশ্ন, খাসির টেংরি খেলে কি উপকার হয়? উত্তর, জয়েন্টের ব্যথা উপশম করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের জন্য স্বাস্থ্যকর, অত্যন্ত পুষ্টিকর, পেশি তৈরি করে, প্রদাহের বিরুদ্ধে লড়াই করে, শরীরের খনিজ উপাদান বৃদ্ধি করে। প্রশ্ন, অতিরিক্ত জল পান করলে কি হয়? উত্তর, অতিরিক্ত জল রক্তে থাকা সোডিয়ামের ঘনত্ব কমিয়ে দেয়, ফলে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়, যার ফলে শারীরবৃত্তীয় নানা কাজ ব্যাহত হয়। চিকিৎসকেরা বলেছেন অতিরিক্ত জল খেলে প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। প্রশ্ন, দিল্লির কোন সুলতান জন্মসূত্রে হিন্দু হলেও পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন? উত্তর, দিল্লির নাসিরউদ্দিন খসরু খাঁ জন্মসূত্রে হিন্দু হলেও পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রশ্ন, খালি পেটে আখরোট খেলে কি হয়? উত্তর, আখরোটে রয়েছে ভিটামিন বি, যা শরীরে শক্তির মাত্রা বাড়াতে পরিচিত। আপনাকে যা করতে হবে তা হলো আপনার সালাদে বা স্মুদিতে চূর্ণ আখরোট যোগ করুন, বা আপনার শক্তির মাত্রা বাড়াতে খালি পেটে এক মুঠো খান। আখরোটে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা হৃদরোগ এবং টাইপ 2 ডায়াবেটিসের বিরুদ্ধেও সাহায্য করতে পারে। প্রশ্ন, জল কম খেলে কি কি রোগ হয়? উত্তর, শরীরে জলের ঘাটতি থাকলে পরবর্তীকালে হৃদরোগ, ডায়াবেটিস, ডিমেনোশিয়া এবং ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুর সম্ভাবনা বেড়ে যেতে পারে 20%। প্রশ্ন, গরম জলে মধু মিশিয়ে খেলে কি হয়? উত্তর, প্রতিদিন সকালে ইদুষ্ণ জলে মধু মিশিয়ে খেলে লিভার এবং কিডনির স্বাস্থ্যও ভালো থাকে। শরীরে জমা দূষিত পদার্থ বার হয়ে গেলে ত্বকও তার হারানো জেল্লা ফিরে পায়। ত্বকের তারুণ্য ধরে রাখতে, প্রদাহ কিংবা কোনো ক্ষত নিরাময় করতেও মধু বিশেষভাবে সাহায্য করে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।